এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা। আশি সন্তোষা ডিজে বাপি দুশা এক নম্বর পোল কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দোষে তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দোষে কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দোষে তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দোষে সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না ভাগবত জাম হাতে দামি জাম জামাটি ভেল কমে না কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দোষী তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দোষী কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দোষী তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দোষী। এই সমাজের মানুষ কেউ সোজা পথে চলতে ভালোবাসে না, একটু বাঁকা পথে চলতে ভালোবাসে। তো বাইরের মানুষের কথা ছেড়ে দিলাম, আমার নিজের ভাই পর্যন্ত আমার সাথে বেইমানি করছে। কি বলবো, ছ মাস আগে ভাইটাকে বিয়ে দিলাম, মেয়ে তো নয় যেন একেবারে আগুনের গোলা। ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছি দুদিন আগে মায়ের চিকিৎসা করার জন্যে, সেই টাকাটা নিয়ে আমার ভাই কি করেছে জানো, ওরে শালীর সাথে খরচা করেছে। এই কাল পেঁচা কুটুরে পেঁচা হুতুম পেঁচা, তুই কি বললি, তুই কি বললি, তুই আর একবার তুই বল। বৌমা মুখ সামলে কথা বলবি। মুখ সামলে কথা বলবো নি, তুই পাড়ে প্রত্যেকটা লোকের কাছে আমাদের নামে দুর্নাম লটিয়ে আর নিজেকে খুব মহান মনে করিস। বৌমা মর্যাদার ব্যাংকে সম্মানের পাসবই আর কিছু ব্যালেন্স বাকি আছে যে ওভারটেক করে বেরিয়ে যাবে। তার মানে? এই তার মানে বলছিলাম আর কি, যে আমার সাথে আর আমার ভাইয়ের সাথে কেন বলতো ছলনা করে এসব অশান্তি বাঁধাতে চাইছো? যদি না বলি কি করবে ভাসুর? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আমি তোমাকে দেখিয়ে দেবো। কি হয়েছে, যত বড় মুখ নয় তত বড় কথাবালা, কে কার কাছে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় আমি তোর দেখিয়ে দেবো। শুধু তোর ভাইকে আসতে দে। সুন্দর তুমি কত এই মন শুধু জানে, সুন্দর তুমি কত এই মন শুধু জানে, তারি বন্দনা রইল আমার, তারি বন্দনা রইল আমার গানে গানে গানে। পৃথিবী থেকে বাতাস নিস্তব্ধ হয়ে যাবে বৌমা, বৌমা ভাসুরের মধুর সম্পর্ক পৃথিবী থেকে চিরতরের মতন মুছে যাবে বৌমা। কুকর্ম করে বড় বড় কথা বলতে তো লজ্জা করছে না, আজকে তোর জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো জানো। আর তুমি দাদার জুতোর বাড়ি মারতো তো? এই দেখো তুমি আমাকে মারো ধরো কাটো যা খুশি করো, কিন্তু আজকের পর থেকে হয় তোমার দাদাই বাড়িতে থাকবে আর তা নয় আমি থাকবো। আর তুমি থাকবে দাদা যাবে, তুমি থাকবে। ওরে ভাই, এ নারী নই রে, এ নারী নই, এ নাগিনী, এত বড় পাপ কাজটা করতে অতিথা বোধ করলো না। এ বড় পশু কোচে, তুই সব পুণ্য করে তোর বৌমা সব পাপ করতেছে। ওরে ভাই কি হয়েছে, খুলে বললা তা হাড়তে পুরো মাংস ছাড়িয়ে নেবো। ওরে ভাই দাদার কাছে জানতে চাই কেন নিজেকে ছোট করছিস, বাবা মারা যাওয়ার পর বাবার সিংহ দাদার ভালোবাসা দিয়ে আমি তোকে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছিলাম। হ্যাঁ তা কি হয়েছে, তার অর্ধেকটা পাওনা তোর বউ নিজের হাতে মিটিয়ে দিয়েছে, বাকি অর্ধেকটা নাই তুই মিটিয়ে দি। এই তুপে জাদারটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দি। কি রে কচি, তোর উত্তরটা আমি ঠিক দিতে পেরেছি তো? বাবা তো তো বিরাট জ্ঞান বেড়েছে রে কচি। হ্যাঁ তো তো বিরাট জ্ঞান হয়েছে কচি। এই পুরো বাসন্দি বেগুলা এসে বুমার আচল ধরে টান মারতে দি, এসব তো কি বাড়ি দিতে পারো না, তো ব্যবস্থা করে দেবো। ধরো তুমিও আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলে মাগো,
জানিস ভাই জানিস, এই বাড়ি ঘর না, এই বাড়ি ঘর সবই তোর সুখের জন্য করেছিলাম রে। তা তুই তোর বউকে নিয়ে সুখে থাক, আমি কোনো অপরাধ না করিও, অপরাধের বোঝা মাথায় নিয়ে ওই পথের মাঝে নেমে যাচ্ছি। তবে মা গো একটা কথা মনে রাখবি, যার বিষের জ্বালায় আমার এই সাত পুরুষের ভিটে মাটি ছেড়ে যেতে হবে, ওই গণদেবতার আদালতে তার একদিন বিচার হবে। আমি মাগো, আর তা যদি না হয় তাহলে সত্য মিথ্যে পাপ পুণ্যের বিচার মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি কোনো কথা শুনতে না, তোর মুখ ছাড়া আমি মুখ দেখতে চাই না, এই মুহূর্তে বাড়িতে বেরিয়ে যাচ্ছি। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না মাগো কাছে বলি, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না মাগো কাছে বলি। সুখের জোয়ার দিন ভেসে চলে, সুখের জোয়ার দিন ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না মাগো কাছে বলি, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না মাগো কাছে বলি। মা দাদা গেছে দেখ কি হয়েছে, তোমার ছোট ছেলে এখন বেঁচে আছে, তুমি আমার কাছে থাকবে মা। আমি তোর কাছে থাকবো, দেখো আমার শরীরটা কেমন হচ্ছে রে। ওষুধ খাওনি? না ওষুধ খাও, ওষুধটা কেন তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে, আমি ওষুধটা খাবো সেগুলো কেমন। মা 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 এই একটা কথা বলবো বলে করে কদিন পরে বলা হয়নি। কি কথা রে? এই বলছি না, চৌরাস্তার মোড়ে যে আমাদের দু বিঘা জমি আছে না মা, তুমি আমার লিখে দেবে বলেছিলে, কাল সকালে উকিল আসবে, তুমি শুধু সইটা করে দেবে মা। সকাল হলে তুমি হাটটা নিয়ে নেবে কেমন, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। সত্যি মাইরি, তোর বিয়ে করার পরে না আমি পুরো একদম সেরে গেছি, আগে তো পুরো অনেক উন্নতি করেছি, তাই ভগবানের কাছে একটা প্রার্থনা করেছি, কি জানিস? এই কি গো? ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবান আচ্ছা শুয়ারের বাচ্চা। এই কি বললে? না না কিছু বলিনি, না না ভগবানের কাছে গেল, ভগবান এ জন্মে তো হলো না, পরের জন্মে যে অদমের মানব জন্ম দেওয়ার চিন্তা ভাবনা করো, যে ভবের মাঝে পাঠাবো, তারপর অন্তত এর গর্বে পাঠাবে। কি হয়েছে? কি সরব না, এর কোলে উঠার আঁচলে ছয় গ্রামে ঘুরে বেড়াবো, ভয় পেও নিয়ে জন্মে নয় পরের জন্মে। দাদা কে আর মা কে, দাদা কে আর মা কে গো, তুমি আমার সব। তুমি এই যে আমার প্রণাম করছো, আমাদের পাড়ার লোকে যদি দেখে আমাকে কি বলবে? পাড়ার লোক কি বলবে রে? পাড়ার লোকের এই পর ওখানে পাড়ার লোক, তুমি আমার সব। অত ন্যাকামো করতে হবে না, এ জন্মে যেটা করতে সেটাই জন্মে করো, আর পরের জন্মের কথা তুমি পরের জন্মে গিয়ে ভাববে। বলো বলো, কাল সকাল হলে চলে যাবে বাজারে, বাজারে গিয়ে সবার আগে নেবে একটা ডেমি পেপার, ঠিক আছে, ডেমি পেপার, তারপর একটা ছোট প্যাডের কালি নেবে, প্যাডের কালি, আর বড় দেখে একটা কাতলা মাছ নেবে, ঠিক আছে, আর তার সাথে কেজি 50 খাসির মাংস নিয়ে আসবে। শালা কি হামবড় মেয়েদের কাছে কি হয়েছে? না না কত মাংস কি হবে, আমার কি শ্রাদ্ধ হবে না? আরে তোমার শ্রাদ্ধ হবে আমি একবার বলেছি, আরে মা তোমাদের জায়গা জমি লিখে দিচ্ছে, ভালো করে খাওয়াতে হবে না। আচ্ছা এই দেখো, আর কোনো কথা নয়, শুধু সকালটা হতে দাও। কেন কেন
বড় ছেলেকে বাড়ি থেকে বার করে দিলাম। আমার ছোট ছেলে আর ছোট বৌমা আমার কত ভালোবাসে, আজকে আমি পরীক্ষা করবই। তবে পাখি নাকি ফাঁদে পা দেবে না, ঘি যদি না সোজা আঙুলে ওঠে, আঙুল কিভাবে বেঁকাতে হয় শুধু দেখে না। ও মা মা গো, বাবারে বাবা, বুড়ি নিদেন ঘুম ঘুমাচ্ছে, চালানের ঘুম ঘুমিয়ে সকাল সকাল যাবে ওই শ্মশানে, আশাই বুক চাবড়ার পাঠিয়েছে কোন সকালবেলা বাজারে এখনো আসছে। এই যে তা তোমার ভাগ্যে কি একটা ব্যাগ জাটো, তুমি বস্তা নিয়ে বাজারে গেছো? জায়গা লিগো তাই মনের আনন্দে ব্যাগ নিয়ে যেতে মরেন। তুমি এত বেলা পর্যন্ত মায়ের দরজার সামনে দাঁড়িয়েছো, মায়ের ডাকুনি? তোমার মায়ের সেই সকাল থেকে ডেকে ডেকে আমি না চাই, তোমার মা মৃত্যু ঘুম ঘুমাচ্ছে, তুমি গিয়ে ডাকো। আরে মায়ের শরীর খাতা দরজাটা ভাঙিনি কি আকেল লেখ, একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বলে কিনা দরজা ভাঙতি, এ পুরুষ না জালি সমেত পুরুল রে, পুরুলা ঝিঙে দুজনে ভাঙো তাড়াতাড়ি চলো। এইটা বাকি ছিল। ও মা মা, এত পেলা পর্যন্ত ঘুমাচ্ছে, শরীর খারাপ? এই মার গা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কেন বলেন? এই মা সারা দেয়, তুই কেন মরে গেলি রে? সালা কানা ছিঁড়ি ছাই দেখ, মা মরে গেছে, তুই একেলে কাঁদে, সুরেশ কালে কিচ্ছু নেই, গ্রাম লোক শুনে কি বলে, ভালো করে কাঁদ। আমার এত সুর নেই আর স্কেল নেই, তোমার মা মারা গেছে, তুমি সুরে আর স্কেলে মৃত্যু কান্না কাঁদো। আমার মা মরে গেছে, এই যে আমার মা মরে গেছে, বুড়ি মরেছে, আপদ বিদায় হয়েছে, ঝপ করে টিপসইটা নিয়ে নাও, তুমি ও চাবির গোছাটা নিয়ে নাও, তাড়াতাড়ি চলো। বাড়ি বাবা চাবির গাতালটা কোথায় রেখেছে? আমি সব সম্পত্তি হাতের মুঠোই পাবো, আমার মনের ইচ্ছা পূরণ করবো, এদিকে এসো। আবার সেই হকর মা ভুল হয়ে গেল, এবার যদি হকর হকর করেছে না, সারা জীবনের মতো মুখ বন্ধ করে দেবো। মাকে আমি কাঁদবো, তোমার কাজ সাকসেসফুল, এই দেখো আমিও চাবির গাতাল হাতে পেয়ে গেছি, আলমারির মধ্যে যত টাকা পয়সা গয়নাগিটি আছে সবকিছু ফাঁকা করে দেবো। মা ও মা, এই দেখো না মা, দেখো আমি না আমি আবার তোমার কাছে চলে এসেছি মা গো, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারিনি, তোমার ভালোবাসার টানে আবার তোমার কাছে আমি ফিরে এসেছি মা গো। ও মা তুমি আমাকে তাড়িয়ে দিলে কি হবে, কিন্তু দেখো না মা, দেখো তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারিনি। ও মা মা, ও মা তুমি কথা বলছো না কেন মা? আমি জানি, আমি জানি তুমি আমার উপরে অভিমান করে আছো মা গো, হ্যাঁ তুমি আমার উপরে অভিমান করে আছো, কিন্তু দেখো না মা, দেখো তোমাকে না তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারিনি, তোমার কাছে আমি আবার ফিরে এসেছি মা গো। ও মা 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 তুমি কথা বলছো না কেন মা? ও মা এই দেখো না মা, দেখো তোমার বড় খোকা তোমার কাছে ফিরে এসেছে মা গো। ও মা তুমি কথা বলছো না কেন মা? ও মা তুমি একটিবার কথা বলো না। কি আমার মায়ের আঙুলে টিপ চাপ, তাহলে কি আমার ভাই ষড়যন্ত্র করে? না না, এ কোনোদিন হতে পারে না, না না না, এ কোনোদিন হতে পারে না, এ অসম্ভব, এ কোনোদিনও সম্ভব নয় মা গো। তুমি তো আমাকে কোনো দিনের জন্য ভালোবাসো নি মা গো, তুমি তো তোমার ছোট ছেলে আর ছোট বউমাকে সারা জীবন ভালোবেসে গিয়েছো মা গো, আজ তুমি তার বিনিময়ে কি পেয়েছো? তুমি তো আমার জন্য কিছুই রেখে যাওনি মা গো, তুমি তোমার ছোট ছেলে আর ছোট বউমাকে সবই কিছু উজাড় করে দিয়েছো মা গো, তুমি তো আমার জন্য কিছুই রেখে যাওনি। আমার ভাই বড্ড বোকা, এ আমার ভাই বোকা, আমার ভাই না, আমার ভাই আমার মায়ের কাছ থেকে না মূল্যবান জিনিস নিতে পারেনি, যে মূল্যবান জিনিস আমার ভাই আমার মায়ের কাছ থেকে নিতে পারেনি, সেই মূল্যবান জিনিস আজ আমি তোমার কাছ থেকে নেব মা গো, সেই মূল্যবান জিনিস আজ আমি তোমার কাছ থেকে নেবই। হ্যাঁ মা আমি নেবই মা গো, আমি সেই মূল্যবান জিনিস তোমার কাছ থেকে।
সঙ্গে নিয়েছি। আমি আমার মায়ের কাছ থেকে মূল্যবান জিনিস নিয়ে নিয়েছি। এই মূল্যবান জিনিস আমি কাউকে দেবো না, কিছুতেই দেবো না। আমি আমল ভুলে হয় কো লাগা আমায় এখন কে ধরে মা, ও তুমি তাহলে চুপ করে ছেলে মরনি? না রে, আমি মরিনি, তোর নাটকটা দেখছিলাম, নাটকটা খুব সুন্দর হচ্ছিল রে। মাগো, তুমি বেঁচে আছো মাগো, তুমি বেঁচে আছো। ভালোবাসার জুড়ে আমি বেঁচে আছি রে, শুধু এদের চক্রান্তে তোকে আমি বার করে দিয়েছিলাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না বড় মাগো। তোকে বার করে দিয়েছি ঠিকই, কিন্তু এদের আমি পরীক্ষা করছিলাম, এরা কত ভালোবাসে এখন আমি বুঝে দেখলাম, এরা শুধু স্বার্থের জন্য ভালোবাসে। উড়ে এসে জুড়ে বসে দরজা কাছে, আরে নালে ঘা চিড়বিড় করবে নুন দিলে তাতে। আরে কোচি, একটা কাটা ঘায় যদি নুন দেওয়া যায় না, সেখানে তো চিড়বিড় করবেই। বউকে অপমান করিস কোনে অধিকারে। ওরে কোচি, আরে কেঁদো মাগুর ঘোয়ায় ঢুকে ধোঁয়া দেবে ফেড়ে। তুই কি বললি, আমি কেঁদো মাগুর? আরে কোচি, একটা বড় ধরনের কেঁদো মাগুর যদি একটা ঘোয়ার মধ্যে প্রবেশ করে না, সেই ঘোয়াটার কি আর কোনো অস্তিত্ব থাকবে? সে তো ফেটে চৌচির হয়ে যাবে। উড়ে এসে জুড়ে বসে দরজা কাছে, নালে গা চিড়বিড় করবে নুন দিলে তাতে। আরে বউকে অপমান করিস কোনে অধিকারে, কেঁদো মাগুর ঘোয়ায় ঢুকে ধোঁয়া দেবে ফেড়ে। তোর মতো সন্ত্রাস আমি ভুল করেছি ফেটে ধরে। হেবি জিনিস পেয়ে গেছি রাখবো বুকের ভিতরে, হেবি জিনিস পেয়ে গেছি রাখবো বুকের ভিতরে। আমি ভেবেছিলাম তুই একটা মানুষের মতো মানুষ হয়েছিস, এখন আমি বুঝে দেখলাম তুই মানুষ হয়নি, তোর জানোয়ার হয়ে গেছিস। যেদিকে জল পড়ে সেদিকে নারকেল গোঁজাল চুঁয়ে যাবে আটফাটা রে। তার মানে এদের মতো মেয়ে যদি চারটে পাঁচটা গ্রামে থাকে, সে গ্রাম তো জ্বলবেই। প্রসবিলে হয় না মাথা মানায় না তিনি। ওরে কোচে, আরে মশারি এখন ছিঁড়ে গেছে পা বালিশ দামি। ছি কোচে ছি, যে মা দশ দিন দশ মাস গর্ভে ধারণ করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে তুই আজ ভুলে গেলি? সেই মা তোর কাছে আজ ছেঁড়া মশারির সমান, তোর গিন্নি তোর কাছে আজ দামি পা বালিশের সমান, তাই না? যেদিকে জল পড়ে ছাতার সেদিকে নারকেল গোঁজাল চুঁয়ে যাবে কাঁটা দেবে। আর পশুবিলে হয় না মাথা মানায় না গিনি, মশারি এখন ছিঁড়ে গেছে পা বালিশ দামি। ডাক্তার জগন্নাথ গানে বলে, মায়ের পদচিহ্ন রাখো ঘরে। মা কোনোদিন মা বলে ডাকবি না, তোর মুখে আমি কোনোদিন মা বলে ডাকবো না। তুই আমার কি সম্পদ নিয়েছিস, কত বড় মূল্যবান জিনিস দিয়েছিস মা, আমার বড় কথা, কত বড় মূল্যবান সম্পদ দিয়েছিস জানি মা? মায়ের পদচিহ্ন। মা কি বলছো মা, কোনো ছেলে বা মেয়ে যদি মায়ের আশীর্বাদ যদি থাকে রে খোকা, তাদের আশীর্বাদ, তাদের আশীর্বাদ শাশুড়ি মা রে, তারা খুব সুখী থাকে রে। ওরে বড় খোকা, ফুল করে সুন্দর ফুলকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম রে বড় খোকা। আমি মা হয়ে বিচার করতে পারিনি, তাই আমি তোর কাছে ক্ষমা রাজ্য করি। আমি এখানে থাকবো না, এত থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। তোমার বড় খোকা বেঁচে থাকতে, তোমার বড় খোকাকে একা ফেলে রেখে কোথায় যাবে মাগু? আজ তোমার ছোট ছেলে ছোট বৌমা প্রমাণ করে দিয়েছে মাগু, এটাই তো কলেযুগ, এটাই তো স্বার্থের দুনিয়া, এখানে ভালোবাসার কোনো মূল্য নেই মাগু। যে যাকে পারে ঠকায়, কেউ ভাবে আমি শ্রেষ্ঠ, আর কেউ ভাবে আমি নষ্ট মাগু। তাই এদের কাছে আমরা এক মুহূর্ত থাকবো না মাগু, এরা এদের ভ্রাতৃত্ববোধ হারিয়ে ফেলেছে, এরা আত্মসম্পত্তির লোভে আজকে এদের মনসত্ত্ব হারিয়ে ফেলেছে মাগু। তাই আমাদের দুটি চোখ যেদিকে যায়, আমরা সেদিকে চলে যাব মাগু। মা মা গো, আমার ক্ষমা করে দেবে না বলো না, আমার ক্ষমা করে দেবে না মা। আমি তো মা মা গো, মায়ের কি অভিমান করার সাজে মা,
মায়ের কি অভিমান করা চলে রে? তোর ভুল যখন তুই বুঝতে পেরেছিস, আমি তোকে ক্ষমা করে দিলাম রে, আমি তোকে ক্ষমা করে দিলাম। মা গো, আজকে তুমি তোমার নিজের ছেলেকে ক্ষমা করে দিলে মা। আজকে যদি আমি তোমার নিজের মেয়ে হতাম, পারতে না তুমি আমাকে ক্ষমা করতে? বলো না মা, বলো না। বৌমা, বৌমাকে আর মেয়েকে, তুমি তোমার মেয়ের মতো, তুমি মা বৌমা। তোমার ভুল যখন তুমি বুঝতে পেরেছো, মা গো ক্ষমা করে দিলাম। কিন্তু তুমি যে বড় অন্যায় তোমার দাদার কাছে করেছো, আমার মনে হয় তোমার দাদার কাছে ক্ষমা চেয়ে নিলে আমি খুব খুশি হব বৌমা। তোমার মেরেছি না দাদা, তোমার চার মতো মুখ আমার নেই দাদা। তবু পারলে তবু পারলে ছোট ভাইটাকে তুমি ক্ষমা করে দিও না রে ভাই। দুস্থান ওখানে না, আমি তোদেরকে একটা কথা বলতে চাই রে ভাই। ওরে ভাই, বাবা মারা যাওয়ার আগে যে গানটা শুনে আমাদেরকে মানুষ করেছিল, আজ এই আনন্দের দিনে তোরা আমাকে সেই গানটা একবার গিয়ে শোনা না রে ভাই। মন্দ কিছু শোন না, এইরকমই আরও নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা।